দেখেন তাহলে আমার এই ভিডিওগুলো দেখেন, আমার এই ভিডিওগুলোতে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, লক্ষ লক্ষ লাইক হয়েছে। যদি আপনার ভিডিওতে এভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং লক্ষ লক্ষ লাইক আনতে চান তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভাইরাল হবে। দেখেন আপনার যে টিকটক আইডিটা আছে, আপনার ওই টিকটক আইডি থেকে আপনি ভালো ভালো ভিডিও পোস্ট করেন কিন্তু তারপরে আপনার একটা ভিডিও ভাইরাল হয় না। যখন আপনি টিকটক আইডিটা খুলছেন তখন মোটামুটিভাবে আপনার ভিডিওতে ভিউ লাইক আসতো, ইদানিং আপনি ভালো ভালো মানের ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে টোটাল ভিউ লাইক আসতেছে না, কয়েকটা ভিউ কয়েকটা লাইক আসে, এরপর থামে যা, আর ভিডিও তো ট্রেন্ডিংয়ে যায় না, ভাইরাল তো দূরের কথা। তো আমি আজকে আপনাদেরকে যে পরামর্শটা দিব, আপনি যদি এই পরামর্শ অনুযায়ী কাজ করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। আর এই পরামর্শ অনুযায়ী আগে আমি কাজ করছি, তারপর আমার ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য সেই টিপসটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দেখেন আপনার যে টিকটক আইডিটা আছে এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এই টিকটক আইডিতে আপনি যতই ভালো মানের ভিডিও দেন আপনার ভিডিও আর ট্রেন্ডিংয়ে যাবে না। ভিডিও যদি ট্রেন্ডিংয়ে না যায় তাহলে তো ভিডিও ভাইরাল হবে না। এখন হয়তো আপনি অনেকজনকে বলতে পারেন, ভাই আপনি আমার ভিডিওগুলো কপি লিঙ্ক করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন প্লিজ, আমার আইডিটা ফ্রিজ হয়ে গেছে, একটু আনফ্রিজ করেন। দেখেন আপনার টিকটক আইডি কেউ আনফ্রিজ করার মতো ক্ষমতা নাই। যদি লাইকি অফিস আপনার আইডিটা আনফ্রিজ করে তাহলে আনফ্রিজ হবে, আর যদি আনফ্রিজ না করে তাহলে আপনার আইডি এভাবে ডাউন হয়ে পড়ে থাকবে। এক্ষেত্রে আপনার টিকটক আইডিতে আপনি যতই ভালো মানের ভিডিও দেন আপনার ভিডিও কিন্তু আর কখনো ভাইরাল হবে না। তো আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব, আপনারা নতুন করে আরও একটা টিকটক আইডি খুলেন, মানে আপনার যে টিকটক আইডিটা আছে এটা থাক, এটাতে আপাতত ভিডিও পোস্ট করা বন্ধ করে দিন। আপনি নতুন করে আরেকটা টিকটক আইডি খুলেন, সেই টিকটক আইডিটা অবশ্যই আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে খুলবেন, মানে সিমের নাম্বার দিয়ে খুলবেন। জিমেল টিমেল দিয়ে খুললে পরবর্তী কী হয়, আইডিটা মানে লগ আউট হয়ে গেলে অনেক সময় আরেক মোবাইলে নেওয়া যায় না, অনেক ঝামেলা হয়ে যায়। তো অবশ্যই আপনারা আপনাদের যে নাম্বার আছে নাম্বার দিয়ে খুলবেন, সুন্দরভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, তাহলে পরবর্তী যদি আপনার ওই মোবাইলটা কোনো প্রকারে নষ্ট হয়ে যায় কিংবা আপনার আইডিটা যদি অন্য কোনো মোবাইল থেকে লগ ইন করতে চান, আপনি যে কোনো সময় নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা লগ ইন করতে পারবেন। আর টিকটক আইডি খোলা একেবারে সহজ, এটা কিন্তু আপনারা সবাই জানেন। জাস্ট আপনার নাম্বারটা বসাবেন, একটা পাসওয়ার্ড বসাই দিবেন, এরপর আইডিটা খোলা হইলে ওখানে আপনি একটা ইউজার নাম দিবেন, মানে আপনার নামটা দিয়ে দিবেন সুন্দরভাবে, এবং ওই আইডিতে সুন্দরভাবে একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন, বাস কাজ বাস শেষ। এরপর আপনি ভালো ভালো মানের ভিডিও পোস্ট করেন, রেগুলার অ্যাক্টিভ থাকেন, রেগুলার ভিডিও দেন, ট্রেন্ডিং সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন। দেখেন যাদের ভিডিওগুলো ভাইরাল আপনি তার থেকে আর একটু ভালো মানের ভিডিও বানানোর জন্য চেষ্টা করেন। দেখেন আপনার এই আইডিটা মানে নতুন করে যে আইডিটা খুলবেন, কিছুদিনের ভিতরে এই আইডিতে হাজার হাজার ফলো হয়ে যাবে, লক্ষ লক্ষ লাইক হয়ে যাবে। আপনার আগের যে আইডিটা আছে সেই আইডির তুলনায় এই আইডিটা খুব দ্রুত গ্রো করবে, দ্রুত ট্রেন্ডিংয়ে যাবে, দ্রুত ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। আপনি আমার এই কথাটা অনুযায়ী কাজ করেন, অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিলাম 100% আপনি সাকসেস হবেন। যেমনটা আমার সাথে হয়েছে, আমার একটা টিকটক আইডি ছিল, আমি অনেকদিন পর্যন্ত ওই টিকটক আইডিটা চালাইছি, সেই টিকটক আইডিতে পরবর্তী যখন ভিডিও দিতাম ভিডিওগুলো ভাইরাল হতো না, ভিডিওতে টোটালি ভিউ লাইক আসতো না। তো পরবর্তী আমি ওই আইডিটা বাদ দিয়ে ফেলাইছি, নতুন করে একটা আইডি খুলছি, নতুন করে আইডিটা খুলছি, ওটার বয়স প্রায় 2 থেকে 3 মাস হয়েছে, 3 মাসের ভিতরে আমার 1 লক্ষ ফলোয়ার বেড়ে গেছে, এবং কিছু কিছু ভিডিওতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো আমি এটার কারণে বুঝতে পারছি, পুরান আইডিগুলো বাদ দিয়ে ফেলান, আপনারা নতুন করে একটা আইডি খুলেন, ওখানে রেগুলার অ্যাক্টিভ থাকেন। আর গাইস আইডি ফ্রিজ হয় কেন, যখন আপনি ভিডিও বানাতেছেন হঠাৎ করে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছেন, হ্যাঁ তখন আইডিটা ফ্রিজ হয়ে যায়। মূলত টিকটকে যদি আপনার আইডিটা ট্রেন্ডিং রাখতে চান, আপনার ভিডিওগুলো সবসময় ট্রেন্ডিং রাখতে চান, ভিডিওগুলো ভাইরাল করতে চান, ভিডিওতে দিন দিন ভিউ লাইক বাড়াতে চান, আইডিতে ফলোয়ার বাড়াতে চান, অবশ্যই আপনি টিকটকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার রেগুলার একটা টাইম বেছে নিতে হবে, টাইমে টাইমে আপনার ভিডিওগুলো পোস্ট করতে হবে, দৈনিক সর্বনিম্ন আপনি 3টা ভিডিও পোস্ট করতে হবে, যদি পারেন আরও বেশি দিবেন, আরও বেশি দিলে আপনার জন্য আরও ভালো হবে। আর অবশ্যই ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার জন্য চেষ্টা করবেন। আমাদের এই চ্যানেলে আমরা কীভাবে ভিডিও এডিটিং করবেন, কীভাবে ভয়েস ভিডিও বানাবেন, মানে টিকটক বিষয়ে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে টিকটক বিষয়ে আপনাদের আরও ভালো অভিজ্ঞতা হবে। তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফিজ।